কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলায় ধ্যানস্থ নরেন্দ্র মোদী শনিবার পর্যন্ত ধ্যান করবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কমিশনের না জানিয়েছে কংগ্রেস ক্যামেরা নিয়ে ধ্যান কেন প্রশ্ন তুলেছেন মমতাও কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় ধ্যানস্থ নরেন্দ্র মোদী শনিবার পর্যন্ত ধ্যান করবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কমিশনের নালিশ জানিয়েছে কংগ্রেস ক্যামেরা নিয়ে ধ্যান কেন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কমিশনের নালিশ জানানো হয়েছে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রীর এই ধ্যান নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনে নালিশ জানিয়েছে কংগ্রেস শনিবার পর্যন্ত ধ্যান করবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কমিশনে নালিশ জানানো হয়েছে কংগ্রেসের তরফে অন্যদিকে প্রধান মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু প্রশ্ন তুলেছেন এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় বিরোধীরা তারা প্রশ্ন তুলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ক্যামেরা নিয়ে ধ্যান করছেন কি বলবেন দেখুন এই ধ্যান করা বা উপাসনার এই সিদ্ধান্ত জানাবার পরেই শুধু বিরোধীরা নয় দেশের সংবিধান যারা মেনে চলেন সেই সমস্ত বহু নাগরিক ব্যক্তি তারা প্রতিবাদ করেছেন তারা মনে করেছেন যে উপাসনা অর্চনা বা ধ্যান এসব ব্যক্তিগত ধর্ম আচরণ যে কোনো লোকই করতে পারেন তার যদি ইচ্ছা হয় কিন্তু সেটাকে রাজনীতির কাজে ভোটের কাজে লাগানোটা ভারতের সংবিধান বা নির্বাচনের যে মডেল কোড অফ কন্ডাক্ট তার বিরোধী এ নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে অভিযোগও জানিয়েছে কয়েকটি বিরোধী দল কিন্তু তা সত্ত্বেও দেখা গেল প্রধানমন্ত্রী তার কর্মসূচির থেকে চুলও নরেননি এবং অবশেষে তার ছবিও আসতে শুরু করেছে নিউজ এজেন্সি মারফত অর্থাৎ তার ধ্যানের ছবি দেখিয়ে ধর্মপ্রাণ হিন্দুদের প্রভাবিত করে তাদের ভোট চাইবার যে কৌশল সেই কৌশলেই বিজেপি রয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এই জিনিস চলে যাবে ভোটও কেটে যাবে কিন্তু প্রধানমন্ত্রী নিজে যেভাবে ধর্মকে রাজনীতিতে ভোটে ব্যবহার করছেন তার একটা খারাপ প্রভাব ভারতীয় গণতন্ত্রে থেকে যাবে বলেই অনেকে অনেক বিশেষজ্ঞ মনে করেন একদম ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় কন্যাকুমারীতে বিবেকানন্দ শিলায় ধ্যানস্থ নরেন্দ্র মোদী শনিবার পর্যন্ত তিনি এই ধ্যান করবেন ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের নালিশ জানিয়েছে কংগ্রেস ক্যামেরা নিয়ে ধ্যান কেন প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এই ধ্যানকে ভোট চাওয়ার কৌশল হিসেবে ব্যবহার করছেন এমনই মনে করছেন বিরোধীরা তারা ইতিমধ্যেই কমিশনে এই ঘটনাকে কেন্দ্র করে নালিশ জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন কেন ক্যামেরা নিয়ে ধ্যান করা হচ্ছে শনিবার পর্যন্ত ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই তার ধ্যানের সেই ছবি নিউ এজেন্স নিউজ এজেন্সির মাধ্যমে প্রকাশ্যে আসছে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন কন্যাকুমারীতে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পর্যন্ত তিনি এই ধ্যান করবেন অন্যদিকে বিরোধীরা তারা কিন্তু বলছে যে এই ধর্মের সঙ্গে ভোটকে কার্যত ভোট চাওয়ার একটা কৌশল বিজেপির এটা এরকমও কিন্তু অভিযোগ করছে বিরোধীরা কংগ্রেস তারা কিন্তু কমিশনের নালিশ করেছে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রশ্ন তুলেছেন কেন ক্যামেরা নিয়ে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আপনাকে স্বাগত কলকাতা টিভিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র অন্যদিকে বিরোধীরা তারা কিন্তু দাবি করছে যে এটা ভোট প্রচারের একটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী ধ্যানে বসেনি আসলে মাননীয় প্রধানমন্ত্রী সজ্ঞানে নির্বাচনী প্রচারে বসেছেন এর আগেরবারে বারে কেদারনাথ হয়েছিল একেবারে উত্তরে এবারে একেবারে দক্ষিণে বিবেকানন্দ রক প্রধানমন্ত্রী একটা জায়গায় ফ্যানে বসেছেন মানে ন্যাশনাল মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া সেটাকে কভার করবে এই অ্যাডভান্টেজটা প্রধানমন্ত্রী চান যেমন হিটলার চাইতেন তার ছাড়া আর কারো প্রচার হবে না রেডিওতে টেলিভিশনে ঠিক তেমন প্রধানমন্ত্রী চান তিনি সব সময় ফিজিবিল থাকবেন দৃশ্যমান থাকবেন গোটা ভারতবর্ষের মানুষের কাছে এখন ইলেকশন আইন অনুযায়ী গতকাল সন্ধ্যে ছটায় নির্বাচনী প্রচার শেষ হয়ে গেছে তাহলে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরে প্রধানমন্ত্রীর অস্তিত্ব অবস্থিতি জানান দেওয়ার বিকল্প কি কোনো একটা গিমিক তৈরি করা সেই গিমিক হচ্ছে বিবেকানন্দ দেখো নিয়ে ধ্যান করা যে বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর যে বিবেকানন্দ বলেছেন যে নূতন ভারত বেরোবে দলিতের ঘর থেকে চাষার ঘর থেকে ভুনাওয়ালা রুফনের পাশ থেকে যে প্রধানমন্ত্রী বিশ্বাস করেন মনুসংহিতা অনুযায়ী দলিতদের খুন করা কোনো অপরাধ না দলিত মহিলা ধর্ষণ করা কোনো অপরাধ না দলিতদের জমানো অর্থ ব্রাহ্মণদের কেড়ে নেওয়া উচিত সেই প্রধানমন্ত্রী সেই বিবেকানন্দের কাছে ধ্যানে বসেছেন বিশ্বাসের সঙ্গে উপাস্যের ফারাক হয়ে গেল না এই ফারাকটা ইচ্ছাকৃত প্রধানমন্ত্রী আসলে গোটা ভারতবর্ষের নজরে থাকতে চান আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত দেখবেন ভোট শেষ হয়ে যাবে প্রধানমন্ত্রীর ধ্যান শেষ এটা ধ্যানের জন্য ধ্যান না ভোটের জন্য ধ্যান ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আপনাদের আরো একবার জানিয়ে রাখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধ্যানে বসেছেন শনিবার পর্যন্ত এই ধ্যান তিনি করবেন আর ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা তারা সরব হয়েছে একদিকে কমিশনের নালিশ জানিয়েছে কংগ্রেস অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন ক্যামেরা নিয়ে কেন ধ্যান কন্যাকুমারীর বিবেকানন্দ শিলায় ধ্যানস্থ নরেন্দ্র মোদী শনিবার পর্যন্ত তার এই ধ্যান চলবে কমিশনে নালিশ করছে কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন যে কেন ফোন নিয়ে ধ্যান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীরা তারা বলছে যে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম আইচ আপনাকে স্বাগত কলকাতা টিভিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ধ্যানে বসেছেন বিরোধীরা বলছে যে এইটা ভোট প্রচারের একটা কৌশল কি বলবেন আপনি প্রধানমন্ত্রী সমস্ত রকম উপায় যেটা নির্বাচন কমিশনের বিধি সেটাকে ভাঙছেন এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করে ভারতবর্ষের সংবিধানকে মানছেন না নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন একজন প্রধানমন্ত্রী মুখ্য প্রচারক তিনি বিজেপির তা তিনি ধ্যান করবেন গিয়ে বসে সংগোপনে তার বাড়িতে করুন কিন্তু এত মিডিয়া অ্যাট্রাকশন করে সেটা প্রচারের আলোয় নিয়ে আসার চেষ্টা করছেন এছাড়া আর কি এটা তো সম্পূর্ণ গড়িত কাজ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা সৌম আইচ রায় শনিবার পর্যন্ত ধ্যান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কন্যাকুমারীর বিবেকানন্দ মূর্তির সামনে ধ্যানে বসেছেন তৃণমূল নেতা কৃষাণু মিত্র তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের প্রধানমন্ত্রী দশ বছর কার্যকালে ডাহা ফেল করে এখন ধ্যানে বসছেন তাও আবার মিডিয়াকে নিয়ে ওই নাটক উনি কেদারনাথেও করেছিলেন তো মানুষ এখন ধরে ফেলেছে মানুষ এখন এই বিষয়গুলো সরাসরি ধরে ফেলেছে এবং একটা পকেটে মিডিয়ার আর অন্য বিচার ব্যবস্থার অংশকে নিয়ে এই সব রাজনীতি করা মানুষের চোখে আর নতুন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কন্যাকুমারীর বিবেকানন্দের মূর্তির সামনে ধ্যানে বসেছেন শনিবার পর্যন্ত তিনি ধ্যান করবেন অন্যদিকে বিরোধীরা তারা বলছে এটা ভোটের ভোটের সময় একটি প্রচারের মাধ্যম যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেছে নিয়েছেন আগামীকাল ভোট হয়ে গেলেই ধ্যান বন্ধ হয়ে যাবে এমনই বলছেন বিরোধীরা অন্যদিকে কমিশনের নালিশ জানিয়েছেন কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন ফোন হাতে নিয়ে ফোন নিয়ে ধ্যানে বসবেন